আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে গিটহাব কি এবং গিটহাব দিয়ে কিভাবে প্রজেক্ট ম্যানেজ করা যায়, বা যে দুই চারজন মিলে যদি আমরা একটি প্রজেক্টে কাজ করি সেই কাজগুলো আমরা কিভাবে সহজে করতে পারি। তো আপনাদের শুরুতেই বলে রাখি, গিটহাব আগে মূলত সমস্ত কাজগুলো কমান্ড দিয়ে করতে হতো, মানে গিটহাবের কিছু কমান্ড রয়েছে সেগুলো দিয়ে। তবে এখন বা গিটহাবের আমাদের ডেস্কটপ অ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে, ডেস্কটপ অ্যাপ তৈরি হওয়ার কারণে যারা এগুলো প্রজেক্টগুলো এখন ম্যানেজ করবে সেগুলো এখন ওই অ্যাপের মাধ্যমে করলে খুব সহজেই করতে পারতেছে। তো সমস্ত কাজগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো। তো এখানে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে বা অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা আমি এখানে দেখাচ্ছি না, কারণ গিটহাবে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনারা যখন সাইন আপে এখানে চলে যাবেন গিটহাব লিখে, যেমনটা দেখতে পাচ্ছেন, গিটহাব লিখে যদি আমরা এরকম গিটহাবে যাই, গেলে এখানে সাইন আপের অপশন পাবেন। এই যে সাইন আপে আমি যেহেতু আমার লগ ইন করা আছে, আমি অ্যাকাউন্ট খুলেছি, সুতরাং আমার একেবারে আমাদের গিটহাবের অ্যাকাউন্টের মধ্যে আমি লগ ইন হয়ে গেছে। তো আপনাদের অ্যাকাউন্ট খোলাটা দেখাচ্ছি না, কারণ অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পরে কাজ কি? মূলত আমাদের প্রজেক্ট আমরা এরকম একটা ফোল্ডারে আমরা রাখতে পারবো, দেখতেছেন এখানে আমার এখানে পাঁচটা ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সিএসি একাডেমিয়া, ওকে সিএসি একাডেমিয়া, মাই অ্যাপ, এগুলো আমার ফোল্ডার বা রিপোজিটরিস। এইখানে কি হবে, এইখানে আমি যখন নিউ রিপোজিটরি তৈরি করবো, এখানে নিউ ক্লিক করে এখানে নাম যখন দিব, আর এখানে সিএসি একাডেমিয়া, এটা আমাদের প্রজেক্টের আন্ডারে বা এটা আমার ওনার, আমার প্রোফাইলের নাম হলো এটা, ঠিক আছে। তো এখানে আমরা যে প্রজেক্ট তৈরি করবো এরকম, সেই প্রজেক্টের রিপোজিটরি অর্থাৎ ফোল্ডার বা সেভ করার জন্য যে ফাইল রাখবো এইখানে ফাইলগুলো রাখবো। তা আমি, আমার যেহেতু অলরেডি রিপোজিটরি তৈরি করা আছে, এই যে আমার রিপোজিটরি এইটার মধ্যে, এই যে ওকে, ঠিক আছে, এইটার মধ্যে আপনারা দেখতে পাবেন, এই যে আমার একটা এখানে আমার হলো লারাভেলের প্রজেক্ট, ঠিক আছে, লারাভেলের প্রজেক্ট, যেখানে লারাভেলের ডকুমেন্টেশন রিডমি সবগুলো এখানে চলে আসছে। লারাভেলের প্রজেক্টটা আমি এইখানে কি করেছি, সেভ করেছি। এখন এটা কিন্তু মোটামুটি এখন পাবলিক আছে, তবে এইখানে এইটা মানুষ ডাউনলোডও করতে পারবে এরকম, বা দুই তিনজন হলে ডাউনলোড করতে পারবে না, প্রাইভেট থাকবে, কিন্তু তিনজনের বেশি হলে সেটা আবার ডাউনলোড করতে পারবে। আচ্ছা, এই প্রজেক্টটা আবার আমার অনলাইনে আমি ফ্রি হোস্টিং করে রেখেছি, সেটা হলো গিটহাবের মাধ্যমে, গিটহাবের মধ্যে অনলাইনে হোস্টিং করে রেখেছি হেরোকুতে, ঠিক আছে, হিরো। আচ্ছা, আপনাদের এই হিরোকু সম্বন্ধে বলি, আপনারা হিরোকু সম্বন্ধে সার্চ দিলে পাবেন যে কিভাবে হিরোকুতে আমাদের যে কোনো লারাভেলের প্রজেক্ট বা পাইথনের বা পিএসপি প্রজেক্ট কিভাবে সেটা সেখানে আমাদের হোস্টিং করা যায় ফ্রিতে, ঠিক আছে। এখানে আমি প্রজেক্টটা হোস্টিং করে রেখেছি, একটু সময় নিচ্ছে আমার নেটের স্পিডের উপর। দেখো এগুলো নাম দিনি, এই যে HRL2 এটা নাম দিনি এখনো, তবে এইটা অ্যাপটাকে যখন আমি ওপেন করব, এই যে ওপেন করলে আমার এই প্রজেক্টটা যেখানে দেখতে পাচ্ছেন গিট হবে, এটা এখন ওপেন হবে এখানে, ঠিক আছে। এই যে এই যে নামটা আমি, এগুলো আমি চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, ডাটা বেস কানেকশন সবকিছু করা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে হেরুকুতে এই অ্যাপটা আমি হোস্টিং করছি, এটা মূলত দুইটা পদ্ধতিতে করা যায়, দুই তিনটা পদ্ধতিতে, ঠিক আছে। যেখানে ডিপ্লয়ে গেলে দেখা যাবে তিনটা পদ্ধতি, একটা আছে আমার এমনি পিসির মাধ্যমে, যে সিএলআই হেরুকুর যে সিএলআই আছে কমান্ড লাইনের মাধ্যমে, অথবা গিটহাব দিয়ে। আমি সরাসরি গিটহাবে দিয়েছি, কেন, আমার গিটহাবে এখন আমরা যে চার পাঁচজনে যে আমাদের গিটহাবে যে কাজগুলো করব এই এইটার মধ্যে, সেই কাজগুলো আমরা করলে এইখানে চেঞ্জ হবে, আর ওই আমাদের হেরোকিউ অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। কথাটা আবার আমি বলি আপনাদেরকে, আমরা যখন গিটহাবে চার পাঁচজন মিলে আমরা গিটহাবে কোনো ধরনের চেঞ্জ করব, সেটা এই হেরোকিউতে যেহেতু আমি গিটহাবের মাধ্যমে কানেক্ট দিছি, সুতরাং হেরোকিউ আমার ডিপ্লয়মেন্ট করা প্রজেক্টে অটোমেটিকলি চেঞ্জগুলো দেখা যাবে। ওকে, মানে আমার হোস্টিং অনলাইন আছে, এটা এটা অনলাইন আছে, এটা আমি ফ্রিতে অনলাইন করেছি, এরপরে যখন আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করবো সেটাকে আমরা আমরা টাকা দিয়ে হোস্টিং করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আরো অনেক জিনিস বলার আছে, আস্তে আস্তে বলছি। এই প্রজেক্টটা যখন পাঁচজন বা চারজন মিলে যখন আমরা কাজ করব, পাঁচজন বা চারজন মিলে যখন আমরা কাজ করব, তো তখন এই প্রজেক্টটা কাজ করার সিস্টেম কি, সিস্টেমটা হলো, ধরেন চারজন মিলে কাজ করছি, একজন বস আছে, ওকে, বস বলতে একজন ওনার। তো এখন কি হলো, চারজন যখন কাজ করবে, চারজনের কাছেই এই কপিগুলোর কোলন কপি থাকবে, ঠিক আছে, বা ওগুলোকে বলা হচ্ছে গিটহাবের ভাষায় ব্রাঞ্চ, ব্রাঞ্চ ফাইল থাকবে। ব্রাঞ্চ ফাইল থাকলে কি হবে, যখন ওই যে যারা চারজন ওয়াকার আছে, ডেভেলপার যারা, তারা চারজনের কাছেই এই যে ব্রাঞ্চ ফাইলগুলোতে তারা তখন যে কাজ করার কাজ এডিট করে পুল করবে, পুল রিকোয়েস্ট পাঠাবে, এটাকে বলা হচ্ছে পুল রিকোয়েস্ট পাঠানো। তখন কি হবে, ওই পুল রিকোয়েস্ট যে ওনার, সে যদি দেখে যে সব ঠিক আছে, তাহলে মার্জ করে একটা মেইন ফাইল ইয়ে করবে,
এখন এই পুরো প্রসেসটাতে যে আপনারা এখানে দেখেন যে যে যখন যখন পুল রিকোয়েস্ট পাঠাবে এখানে আবার কমেন্ট সহ থাকবে, মানে আমরা বাস্তবিকে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে যা যা করতে চাই তার সব এখানে আছে। তার মানে প্রজেক্টটা মূলত হুবহু সেম কপি সবার কাছেই থাকতেছে, কিন্তু মেইন কপিটা আবার ওনাদের কাছে থাকতেছে। সবাই আবার মাস্টার্স নামে কপিতে কেউ ওখানে সরাসরি চেঞ্জ করতে পারবে না। ওই মূল কপিরে জেরক্স কপি বা ক্লোন কপিতে সবাই কাজ করবে, করে যখন রিকোয়েস্ট পাঠাবে তখন আমার যে ওনার থাকবে সে সবগুলো দেখে যে ঠিক আছে কাজ, তারা তখন মার্জ করে একটা করে ফেলবে। যেমন দেখেন এটা মেইন কপির, আমার মেইন কপির ফাইলগুলো এখানে, আমি যখন যে এখানে ব্রাঞ্চ লেখা আছে এখানে দেখেন একটা ব্রাঞ্চ আমি বানাইছি সিআইসি একাডেমি প্যাচ, অনেকগুলো নাম সুন্দর করে সব করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই দেখেন এখানে হচ্ছে সেম ফাইলগুলোই আছে, ঠিক আছে। এখন আমি কিভাবে এখানে অনুমতি দিব, কিভাবে যে কে কোন মাস্টার যে ফাইল আমার মেইন এই ফাইলটা কে কে কন্ট্রোল করতে পারবে, বা ব্রাঞ্চ গুলো যেগুলো বানাবো সেগুলো কোন ব্রাঞ্চটা কার নামে আমি দিয়ে দেবো সেটা ওনার ঠিক করে দেবে। যাতে করে দেখো এখানে এই যে সেটিং এ গেলে আমরা যখন সেটিং এ যাবো এগুলো আমরা যখন স্টাডি করব, যখন আমরা কাজ করব তখন কিন্তু এই যে রিপোজিটরির নামগুলো এরকম চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। এইখানে কিছু রুল সেট আপ দেওয়া আছে, এই যে মার্জ অপশন রুল, তারপরে হলো এখানে রুল সেট আপ করে দেওয়া যাবে যে কে কে, এই যে ম্যানেজ অ্যাক্সেস এইখানে গেলে দেখা যাবে যে কে কে এই এই আচ্ছা আমার পাসওয়ার্ড আওয়াজ আছে, যাই হোক, তো দেখা যাবে যে আমার কে কে এখানে চেঞ্জ করার অনুমতি পাচ্ছে এবং কোন কোন ব্রাঞ্চের মাধ্যমে, ঠিক আছে। তার মানে মেইন ব্রাঞ্চ যদি একটা হয় সেখানে আমি মেইন যদি একটা আমার হলো যে রিপোজিটরি সেটা হলো মাস্টার থাকে, মাস্টার বলা হয়, এবং আর বাকি রিপোজিটরিগুলোকে বলা আছে লোকাল ব্রাঞ্চ, সেগুলোর মাধ্যমে পুশ করে রিকোয়েস্ট পাঠিয়ে রাখবে, আমি যখন অ্যাকসেপ্ট করবো তখন সেটা একখানে হয়ে ফাইনাল প্রজেক্ট হবে, ওকে। এবং সেটার সঙ্গে সঙ্গে আবার লাইভে আমাদের যে লাইভে যে হেরিকুতে আমি অনলাইন লাইভে দিয়েছি দেখা যাবে। তার মানে সবাই যে কে কি কাজ করছে সেখানে আমাদের লেখা সহ কমিট যে মেসেজটা থাকবে যে আমি এই চেঞ্জ করলাম এই চেঞ্জ করলাম, সেগুলো যখন আমার দেখলাম যে ঠিক আছে চেঞ্জ করছে আমি রান করে দেখলাম, করে সেটা যখন আমি মার্চ করবো আমার ফাইনাল প্রজেক্ট এখানে অনলাইনে সবাই আবার দেখতেও পাবে, ওকে। আচ্ছা আমার মাইক্রোফোনটা একটু শব্দ, হ্যাঁ, তো সেটা দেখতে পাবে। এখন এই কাজগুলো করার জন্য, এই কাজগুলো করার জন্য আমি এই যে এখানে কিছু কই গেল, হ্যাঁ, গিটহাবের কিছু যে কমান্ড গুলো আছে, এই যে গিটহাবের কমান্ড গিট ইনিট গিট, এগুলো আমি কমান্ড গুলো শিখতেছিলাম। তো তারপরে দেখলাম যে না এই গিটহাবের ডেস্কটপ অ্যাপটা রয়েছে, এই কমান্ড গুলো মূলত এর প্রসেসটা হলো এরকম যে প্রথমে কেউ যখন অ্যাড করবে সেটা মধ্যবর্তী একটা স্টেজিং বলা হয় তাকে, স্টেজের মধ্যে থাকবে, তারপরে যখন কমিট করবে পুশ করবে তখন সেটা মেইন মাস্টার ব্রাঞ্চে যাবে ওনার হিসেবে, ঠিক আছে। এখন যারা লোকাল যারা ডেভেলপার থাকবে তাদের ক্ষেত্রেও একই, তারা পুল রিকোয়েস্ট পাঠাবে, পুল রিকোয়েস্ট পাঠালে সেটা সেটা হোল্ডিং আকারে থাকবে যে ওনার, সে যদি দেখে সব ঠিক আছে তাহলে মার্জ করবে, ওকে। আমি এখন এই যে আমার গিটহাবে যে ডেস্কটপ যে আমাদের ইয়েটা দেখা যাচ্ছে এইটাতে দেখাবো আপনাদেরকে কিভাবে এই যে নো লোকাল চেঞ্জ। এখন আমি যদি এই ওপেন ইন ভিজুয়াল স্টুডিও করি, এটা এটা কিন্তু এটা আমার ভিজুয়াল স্টুডিও দিয়ে ওপেন হবে, একটু ভারী আছে, একটু ওপেন হতে একটু সময় লাগবে, পুরো কোডটা আমার ওপেন হচ্ছে। কিন্তু দেখেন এখানে লেখা আছে এই যে পুল রিকোয়েস্ট ক্রিয়েট এ পুল রিকোয়েস্ট ফ্রম ইউর কারেন্ট ব্রাঞ্চ সিএসি একাডেমি, এটা আমার মেইন ব্রাঞ্চ না, এটা হলো আমার আমার হলো লোকাল ব্রাঞ্চ, ঠিক আছে। আমি আমার একজন পিসিতে যেহেতু আমি এই লোকাল ব্রাঞ্চের চেঞ্জ গুলো আপনাদের করে দেখাবো, আবার মেইন ব্রাঞ্চে চেঞ্জ করলে তো সরাসরি মেইন ব্রাঞ্চে হয়ে গেল, ওকে। তো এটা বিশেষ করে বলা হচ্ছে যে ভার্সন কন্ট্রোল একটা ইয়া, দেখেন আমি দেখাচ্ছি এই যে এটা আমার হলো, আমি এটা একটা ব্রাঞ্চ থেকে লোকাল ডেভেলপার হিসেবে কাজ করছি, যে হাতিম রয়েছে, আরে বাবা একটু সময় লাগবে, এই যে এইখানে এইটাকে এটাকে যখন আমি এরকম এটাকে এখন দিয়ে দিচ্ছি হলো সিএসি লিখে দিই, হ্যাঁ সিএসি লিখে দিলাম, কন্ট্রোল সেভ করলাম। এখন এটা সেভ করলাম, আমি যদি এখন যদি আমি এইখানে আসি, এখানে আসে আসলে দেখা যাবে এই যে সিএসি একটা চেঞ্জ হয়েছে, কোনটা হাতিম থেকে সিএসি হয়েছে, এই যে মাইনাস এইটা প্লাস এইটা, খুব সুন্দর, যে এখানে 84 নম্বর লাইনে মাইনাস হয়েছে হাতিম, সিএসি হয়েছে যোগ, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সব ঠিক আছে। এখন কমিট টু সিএসি একাডেমিয়া পার, এইটার মধ্যে আমি যখন আমার লোকাল ডেভেলপার হিসেবে যখন আমি কমিট করলাম, এটা এখন সরাসরি আমার মেইন প্রজেক্টে দেখাবে না, লাইভ যেহেতু সার্ভার আছে সেখানে, ঠিক আছে, এটা কমিট হয়ে গেছে। আচ্ছা এখন আমি যখন এখানে পুশ করব, এই যে পুশ হবে, এই যে রিমোট রিসলভিং ডাটা 100% পুশ হওয়ার পরে, তারপরেও সরাসরি আমার কিন্তু এই যে আমার যে অনলাইন হোস্টিং আছে সেখানে দেখাবে না, কারণ আমি লোকাল ডেভেলপার হিসেবে ইয়ে করছি, ওই গেল আমার পেজটা কই, এই যে এখানে সরাসরি দেখার কথা না, হ্যাঁ মানে মার্চ করবো তারপরে দেখাবে। আচ্ছা এটা আমার কি পুরো হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমি যদি আমি আমি যদি এখন আমার এই অ্যাপের মধ্যে যাই, গিয়ে দেখবো যে কেউ একজন পুল রিকোয়েস্ট পাঠাইছে, সেটা আমি এখন মার্চ করব, এই যে এই যে
এখানে একদম পুল রিকোয়েস্ট পাঠাচ্ছে, সিএসসি একাডেমি পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে লেস দেন 1 মিনিট আগে পুল রিকোয়েস্ট পাঠাইছে। আমি এখন দেখবো কি পুল রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে কিনা এখানে দেখবো, দেখবো যে সে রিকোয়েস্ট পাঠাইছে কি কি। এই যে কান্ড অটোমেটিক্যালি মাস, মানে আমার পুল পুশ রিকোয়েস্ট পাঠাইছে, এটা এখানে কম্পেয়ার করতে হবে, ক্রিয়েটে পুল রিকোয়েস্ট করতে হবে। তারপরে এই যে মার্চ করা যাবে কিনা, এগুলো একটু ফাংশনালিটি আছে, ক্লিক করলেই হয়ে যাবে, দেখা যাবে। তারপরে রিসলভ কনফ্লিক্ট, একটু কনফ্লিক্ট আছে, মানে নাই এখানে আমি সেভ করছি কিনা, একটু কনফ্লিক্ট আছে, এবার আমরা দেখা যাবে যে সেটা ইয়ে করা যাবে কিনা। কিছু ইরোর ছিল যার কারণে আমার এই যে ইয়েগুলো হচ্ছিল না, এটা আমি এটা দেখেছি, ইরোর গুলো এরকম করে চেঞ্জ করতে হয়, আবার কোনো সেন্টেক্সের ইরোর ছিল যে যার কারণে ওইটা আমার আমি ইয়ে করতে পারতেছি না, তার মানে সেই ইরোর গুলো তাকে সলভ করতে হবে। আচ্ছা এখন এটা থাকলো, এখন এখন আমাদের দেখা যাক যে এখন হয় কিনা, রিসলভ হয়েছে, হ্যাঁ এখন হয়েছে। এখন আমি যখন কমিট মার্চ করব, এখন দেখা যাবে যে ওইটা আমার চেঞ্জ হবে। মার্চ পুল রিকোয়েস্ট কনফার্ম মার্চ, এখন মার্চ করলে এখন মার্জিং হচ্ছে, মানে আমার ওই যে ও যে আমার ডেভেলপার হিসেবে আমি যে করলাম সেটা মার্জিং হয়েছে। এখন যদি আমি এটা ইয়ে করি হয়তো কিছু চেঞ্জ দেখতে পাবো, কারণ এই কাজগুলো আসলে এভাবেই হয়। ঠিক আছে, মার্স মার্স হয়েছে কিন্তু চেঞ্জ করিনি, ওই চেঞ্জটা আমার ইরর ছিল। তো যাই হোক, এই এই সিস্টেমে কাজটা হবে আর কি, মূলত যে আমার ওইখানে কেউ যদি ডেভেলপার হিসেবে মার্স মানে কেউ কোনো যদি চেঞ্জ করতে চায় তাহলে পুল রিকোয়েস্ট পাঠাবে, সেখানে সেটা সেখানে দেখে সে যদি ইরর না থাকে তাহলে সেটাকে মার্স করতে পারবে। এর আগে আমি করেছি, এখন আবার কি কারণে যেন এটা চেঞ্জ হলো না, আমি এখন আবার যদি করতে যাই তাহলে একটু সময় লাগবে, তো ভিডিওটা ছোট করার জন্য আমি আর এখন করতেছি না। তো আমরা এভাবে আমরা 2-4 জন মিলে বা কয়েকজন মিলে প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারি, এবং একটা মেইন ফাইল থাকবে এবং প্রত্যেকটার কোলন ভার্সন থাকে। ঠিক আছে, সব সুবিধা হলো এটা যে মেইন ফাইলটা কখনোই ডিস্ট্রয় হচ্ছে না, প্রতিদিনের প্রতিনিয়ত মার্চ করার সময় আমাদের যে ভার্সন গুলো সেভ করা থাকছে, যার কারণে কোনো কারণে যদি আমাদের ভুল হয় আমরা কিন্তু পিসিএ গিয়ে সেই ভার্সনটা আবার ব্যাক করে নিয়ে আসতে পারবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।